আমি 22 বছর 3 মাস বয়সে বিয়ে করছি। আমি আমার ছেলে আমার 23 বছরে ছোট, মানে জাস্ট 23 বছর সামথিং ছোট। আমি এখন চিন্তা করি যে 15 থেকে 22 বছর যে সময়টা আমার গেছে, এইটার যে কবিরা গুণাগুলা, এটার হিসাব কে দিবে, আমার বাবা নাকি আমি? সত্যি আমি সিরিয়াসলি চিন্তা করি। আমি আমার বাবাকে মাফ করে দিই, মানে বলি না, তার উপর দাবি নেই আমার, কিন্তু এটা একটা চিন্তার বিষয়, কিন্তু আপনাদের জন্য চিন্তার বিষয়। আপনি যে একটা বাচ্চাকে বা একটা ছেলেকে বা একটা মেয়েকে বুঝতেই চাইলেন না, পাত্তাই দিলেন না যে তার একটা চেঞ্জ আসছে লাইফে, অ্যান্ড তাকে আপনি অলমোস্ট পথ দেখাই দিলেন টুয়ার্ডস কবিরা গুণা, এর দায় দায়িত্ব কে নেবে? আপনি নেবেন নাকি আপনার আপনার ছেলে মেয়ে নেবে? আমি তো মনে করি প্রাথমিকভাবে আপনার উপর বর্তাবে, কারণ আপনি আপনার বোঝা উচিত ছিল, আপনি এই স্টেজ পার হয়ে আসছেন, আপনি জানেন এই সময় আপনি কী করছেন, আপনার কেমন লাগতো, হ্যাঁ আপনার কী 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 করছেন, কী কী আপনি জানেন। আমার সাথে আমাকে বলার কিছু নেই, আল্লাহর সাথে হিসাব আপনার। সুতরাং আপনি সেই একই পথে আপনার ছেলেকে একইভাবে আবার পাঠাচ্ছেন একই কবিরা গুণার ভিতর দিয়ে যাওয়ার জন্য, অথচ আপনি দাড়ি এবং টুপি রেখা নসিহাত করতেছেন সারা দুনিয়ারে, সারা দুনিয়াকে দিন শিখাইতেছেন। এটা খুব চিন্তার বিষয়। আমার ছেলে যখন বড় হচ্ছে, বুয়েটে পড়তো সেকেন্ড ইয়ারে, আমি তাকে 1:1 জিজ্ঞেস করছি, তোমার কি বিয়ের দরকার? সে বলছে হ্যাঁ আমার বিয়ের দরকার। কেন বলছে? তার গার্লফ্রেন্ড ছিল না, সে সিনেমা দেখতো না, সে গান শুনতো না, সে নাটক দেখতো না, সে গায়ের মহারানদের সাথে আড্ডা মারতো না, বুঝছেন না, তার কোনো এন্টারটেনমেন্টই ছিল না জীবনে। সে আমাকে সরাসরি বলছে যে হ্যাঁ তার আমাদের কিন্তু মেয়ে দিতে চায় নাই। বুয়েটের ছেলে কত রকম অ্যাডভাইস যে এই ছেলেটার কি ক্যারিয়ার নষ্ট করে দিবে, এর জীবন নষ্ট, একটা ভালো ভালো স্টুডেন্ট ছিল, খুব জীবনটা নষ্ট করে দিবে। তো আপনার যারা আমাকে চিনেন তারা জানেন যে এই নিউ মার্কেটে একটা দোকান আছে, জিনাত বুক সাপ্লাই, ঢাকা নিউ মার্কেটে, উনি আমার বন্ধু মানুষ, ফয়সাল নাম। তো উনি ওনার কাছে আমি বিয়ের জন্য বায়োডাটা দিছি। তো উনি বলছে, ইসলামিক পরিবার যারা আছে তাদের 2-4 জনকে বলছে, পাত্তাই দেয় নাকি। তো একজন জিজ্ঞেস করছে যে এরা কি এদের কি সমস্যা আছে নাকি, মানে মাথায় সমস্যা আছে নাকি, যে একটা ছেলে মেধাবী ছেলেকে এবার নষ্ট করে দিতেছে। তখন ফয়সাল খুব রাগ করে বলছে যে ওনারা ভবিষ্যৎকালে বিশ্বাস করে না। আসলে কিন্তু মুসলমান ভবিষ্যৎ নিয়ে খুব একটা চিন্তা করবে না। আপনি জানেন কালকে সকালে আপনি যে আসেন, আপনি কি শিওর? আপনি শিওর না। সুতরাং মানুষ উনি ওই ফয়সাল ওনাদেরকে বলছে, আমাদের কথা বলছে যে ওনারা ভবিষ্যৎকালে বিশ্বাস করে না, ওনারা বর্তমান নিয়ে বসবাস করেন, ভবিষ্যতে কী হবে এটা নিয়ে অনেক চিন্তা করেন। আসলে ব্যাপারটাই তাই, আল্লাহর উপর যে তাওয়াক্কল থাকবে, সে যদি অন্যায় কিছু না করে, মোটামুটিভাবে আল্লাহর পথে থাকে, তার ভবিষ্যতে এত চিন্তার কী আছে, তাই না? আচ্ছা, এই এই রকম সময়ে কী হবে, আপনি যদি তাকে তার, আমি এখানে হয়তো সবকটা মেয়েদের জন্য, আজকাল মেয়েরাও মদ খায়, আজকে আপনি দেখছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মেয়েদের মদের আসর পড়ছে, এগুলো লেখালেখি হয়েছে, দেখুন মেয়েরা মদ খায়। আজকাল বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদে মদ দেওয়া অনুষ্ঠান হয় এবং খায়া মরে গেছে, কবে জানি হাজব্যান্ড ওয়াইফ মরে গেছে মদ খায়। আজকাল মেয়েরাও মদ খায়, কিন্তু যদিও খায় আমরা তাদেরকে সরাসরি বললাম না, এই কথাগুলো আমরা বাইরে যারা যায় তাদের বেলায় প্রযোজ্য। বাবা মা কী করলেন, তাদেরকে পথ দেখাই দিলেন যে তারা নিঃসঙ্গতা নিঃসঙ্গ বোধ করবে, তারা ড্রাগ অ্যাডিক্ট হবে, তারা প্রস্টিটিউটের কাছে যাবে, তার জীবনের সবচেয়ে বড় আমানত নিয়ামত যাই বলেন আল্লাহ প্রদত্ত, সেটা ট্রায়াল হবে একটা প্রস্টিটিউটের কাছে। ভেরি লাইকলি, কিন্তু আপনি আপনি মনে করেন না যে এটা এটা আপনি মনে করতে পারেন, কোথাকার কথা বলতেছি, আমি বাংলাদেশে কথা বলতেছি, আমি ফেনের কথা বলতেছি, আমি চিটাগাংয়ের কথা বলতেছি, আমি ঢাকার কথা বলতেছি, সেখানে আপনার ছেলের হাতে খড়ি হবে, জীবন সম্বন্ধে শিক্ষা হবে সেইখানে। এই সমস্যাটা সেখান থেকে কী আসবে, আপনার এসটিডি আমরা বলি, নানা রকম রোগ বালাই আসবে। এই সমস্যাটা কিন্তু হিটলার বুঝছিল, আমরা মুসলমান হুজুররা বুঝি না, হিটলার বুঝছিল এই সময় এই এই সমস্যাটা। আপনাকে বলি যে হিটলারের সময়টাতে ইহুদিরা ওইখানকার নাটক এন্টারটেনমেন্ট জগৎটা ই করতো, কন্ট্রোল করতো, বড় বড় পোস্টারে মেয়েদের ছবি দিছে, অশ্লীল ছবি এটা ওটা লাগাতো। হিটলার কিন্তু এগুলোর খুব বিরোধিতা করছে এবং বলছে যে এরা আমাদের ইয়াং জেনারেশনকে নষ্ট করে দিচ্ছে, আমাদের ইয়াং জেনারেশনকে প্রস্টিটিউটের কাছে যাইতে বাধ্য করতেছে, এবং তার তার ফলশ্রুতিতে তারা অসুস্থ হয়ে যাচ্ছে, পরবর্তী জেনারেশন রোগাক্রান্ত জেনারেশন হবে। সে অফিসিয়ালি গভর্নমেন্টের মাধ্যমে আর্লি বিয়ের ব্যবস্থা করতে বলছে। আপনারা হিটলারের জীবনে মেন ক্যাম্প পড়ে দেখেন, আমি পড়ছি নিজে ওটাতে। সে বলছে যে গভর্নমেন্টের উচিত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা, তাদেরকে ভাতা দেওয়া, তাদের বিয়েতে সাহায্য করা, তাদেরকে বাসস্থান দেওয়া, তাদেরকে চাকরি দেওয়া, যাতে আমাদের পরবর্তী জেনারেশনটা সুস্থ সবল এবং রোগমুক্ত হয়, বিকৃত মুক্ত হয়। ওইখানে ইহুদিরা যে কাজটা করছে আজকে আমাদের দেশে অন্যরা করে যাচ্ছে না। দেয়ার আর পিপল যারা আপনার ছেলে মেয়েকে করাপ্ট করতে চায়,
আপনার ছেলে মেয়ে একসাথে মিশুক এটা চায়, আপনার ছেলে ছেলেতে একসাথে বিছানায় শোক এটা চায়, চায় না? ব্রিটিশ কাউন্সিলে এবার ই হয়ে গেছে, টিএসসিতে এবার এই গেদের প্যারেড হয়েছে, মানে সমকামীদের ই হয়েছে, তারা আপনাদেরকে নষ্ট করতে চায়, আপনাদের ক্ষেত নষ্ট করতে চায়, ক্ষেত মানে আপনাদের মেয়েদের নষ্ট করতে চায়, আপনাদের ইয়াং জেনারেশনকে নষ্ট করতে চায়। নষ্ট ক্ষেতে নষ্ট ফসল হবে, কোনোদিন ভালো ফসল হবে না। দোতরা গাছে কোনোদিন আপেল ধরবে না, দোতরা গাছে দোতরাই ধরবে, বিষ বৃক্ষ বলি না আমরা, বিষের জিনিসই ধরবে। তারা আপনাদেরকে নষ্ট করতে চায়। ওইখানে ইহুদিরা যে কাজ করছে, এখানে আপনারা জানেন কারা এই কাজটা করতেছে। কারা চায় যে বাংলাদেশ ধ্বংস হয়ে যায়, কারা আপনার আপনার ছেলেমেয়েদের জন্য ইয়াবা নিয়ে আসতেছে, কারা আপনার ছেলেমেয়েদের জন্য ফেন্সিডিল আনতেছে না? যে দেশ ফেন্সিডিল প্রডিউস করে এক ফোঁটা ফেন্সিডিল, তারা ওই ফেন্সিডিল খায় না, ওইটা সমস্তটা আপনার দেশের মানুষ খায়, সেটা খেয়ে আপনার নেশাগ্রস্ত হয়, অকর্মণ্য হয়, কিডনি নষ্ট হয়, অ্যান্ড সো অন, তার এইডস হবে, তার এইটা হবে, তার মানে আমি আর বললাম না কত কিছু হবে। তাহলে আপনার এই ইয়াং জেনারেশনটা নষ্ট করার জন্য ওইখানে যেরকম ইহুদিরা ছিল, এইখানে এরকম চক্র আছে যারা চাচ্ছে যে এটা যেন এই এইদিকেই যায়। এবং আলটিমেটলি কোথায় যাবে? আলটিমেটলি এরা কিন্তু জাহান্নামমুখী, তাই না? যারা এইভাবে বড় হবে এই সমাজে, এই প্রতিবেশে, এই পরিবেশে, এই সমস্ত জিনিসটা যারা বড় হবে, তারা কি তাদের রাস্তাটা জাহান্নামের দিকে খুলে দিলেন। কে খুলে দিলেন? প্রাইমারি কিন্তু বাবা মা খুলে দিলেন। আপনি তার আর্টসটা বুঝলেন না, আপনি তার ফ্রেন্ড হইলেন না, আপনি তার ইমোশনটা বুঝলেন না, আপনি চোখ বুঝে থাকলেন যে আচ্ছা ঠিক আছে এই বসে এসব একটু করেই, আপনি এটাকে ছোট করে দেখলেন, একটা কবিরা গোনাকে অত্যন্ত ছোট করে দেখলেন। হ্যাঁ, কবিরা গোনাকে ছোট করে দেখা কিন্তু ইটসেলফ একটা গোনা, বুঝছেন না? এবং যদি আপনি এটাকে হালাল মনে করেন, তাহলে তো কুফর পর্যায়ের গোনা। একটা গোনার কাজকে যদি আপনি হালাল মনে করেন বা ঠিকই আছে মনে করেন, এটা কুফর পর্যায়ের গোনা। আজকে কত বাপ্পা মনে করতেছে তাদের ছেলেমেয়েরা সিনেমা দেখতেছে এটা ঠিকই আছে, তাদের ছেলেমেয়েরা একটু একটু পর্নোগ্রাফি দেখতেছে এটা ঠিকই আছে, তাদের ছেলেমেয়েরা একটু একটু গার্লফ্রেন্ডের সাথে ঘুরতেছে এটা ঠিক আছে, তাদের ছেলেমেয়েরা একটু একটু বন্ধুত্ব দোস্তায়, বুঝছেন না, দোস্ত দোস্তায়, এটা ঠিক আছে।